শেখ হাসিনা ইস্যুতে সুনির্দিষ্ট আলোচনা হয়নি বলেছেন প্রণয় ভার্মা, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত। ভারতে অবস্থানরত শেখ হাসিনা ইস্যুতে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। রোববার 20 অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকের পর এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। বৈঠক শেষে শেখ হাসিনা ইস্যুতে আলোচনা হয়েছে কিনা জানতে চাওয়া হয় প্রণব ভার্মার কাছে। জবাবে তিনি বলেন, এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো আলোচনা হয়নি। কীভাবে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নেওয়া যায় আমরা মূলত আলোচনা করেছি, কীভাবে আমরা কাজগুলো এগিয়ে নিতে পারি। সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 18 নভেম্বরের মধ্যে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে এই ট্রাইব্যুনালে উপস্থিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। এরই পরিপ্রেক্ষিতে হঠাৎ করে ভারতের দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে, যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা আমাদের বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের সঙ্গে আলাপ করেছেন। আমার ধারণা বা আমি মোটামুটি নিশ্চিত যে শেখ হাসিনা ইস্যুতে অবশ্যই ভারতের রাষ্ট্রদূত বাংলাদেশের পররাষ্ট্র সচিব এবং পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলাপ করেছেন, কারণ গতকালকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে একটি মন্তব্য আসার পরেই তারা আবার বিচলিত হয়ে গেছেন, কারণ তারা বাংলাদেশের সঙ্গে কোনোভাবে খারাপ সম্পর্ক করতে চান না। আবার অন্যদিকে শেখ হাসিনাকেও তারা বাংলাদেশে ফেরত দিতে চান না। তা এই দুইয়ের মাঝামাঝি কী অবস্থান দাঁড়াবে বা ভারত কী করবে সেই নিয়েও হয়তো বা আলোচনা হতে পারে, এবং বাংলাদেশও কী পরিমাণ চাপ দিচ্ছে ভারতকে শেখ হাসিনা ইস্যুতে সে ব্যাপারেও তারা বাংলাদেশের মনোভাব জানার জন্য চেষ্টা করছে মনে হচ্ছে। উল্লেখ্য যে শেখ হাসিনাকে ভারত রাজনৈতিক আশ্রয় দিবে বলে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানা যাচ্ছে, এবং তিনি তার পূর্বসূরি তিব্বতের দালাই লামা এবং আফগানিস্তানের প্রেসিডেন্ট নজিবুল্লাহর মতন তৃতীয় ব্যক্তি বা অন্যান্য রাজনৈতিক আশ্রয়প্রাপ্ত ব্যক্তিদের মতন হবেন যিনি কিনা ভারতে অবস্থান করবেন রাজনৈতিক আশ্রয়। কেননা শেখ হাসিনার পাসপোর্ট বর্তমানে বাতিল করে দিয়েছে বর্তমান তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার, এবং তিনি তাকে ভারত সরকার অলরেডি ট্রাভেল ডকুমেন্টস দিয়েছে, যে ডকুমেন্টসের মাধ্যমে তিনি ভারতে অনায়াসে ঘোরাফেরা করতে পারবেন এবং প্রয়োজন হলে বিদেশে যেতে পারবেন। কিন্তু শেখ হাসিনাকে কোনো দেশই নিতে রাজি হচ্ছে না বলে বিভিন্ন সূত্র মারফত আমরা জেনেছি, তার এবং তিনি অন্যান্য দেশে গিয়ে নিরাপত্তা বোধ করতে পারছেন না বলে বিভিন্ন সোর্স উল্লেখ করেছে, যার পরিপ্রেক্ষিতেই ভারত তার বন্ধু প্রতিম দল আওয়ামী লীগের সভানেত্রীকে ভারতের রাজনৈতিক আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এবং এর ব্যাপারে বাংলাদেশের মনোভাব এখনও চূড়ান্ত জানা যায়নি। তবে বাংলাদেশ অতি শীঘ্রই ভারতের কাছে আমার বাংলাদেশের মনোভাব প্রতিবেদন দিবেন বলে আশা করছি।